আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইজা আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতাল কদরি ইয়া রাসূলুল্লাহ যদি আমি বুঝতে পারি কোন দিন লাইলাতুল কদর দেখেন এই কথা কিন্তু ভালো করে বুঝেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলে যদি আমি বুঝতে পারি কোন দিন লাইলাতুল কদর আচ্ছা যদি লাইলাতুল কদর নিশ্চিত একদিন হতো মানে কোন দিন এটা নির্ধারিত হতো তো আল্লাহর রাসূল বলতো কি কও আয়েশা লাইলাতুল কদর বুঝি তো কোন দিন তুমি জানো না অমুক দিন আর লাইলাতুল কদর আল্লাহর রাসূল এটা বলতো না আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি কয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলাও জানে লাইলাতুল কদর কোন দিন শরীয়তে নির্ধারিত করে দেয় নাই এই জন্য বলে ইজা আলিমতু যদি আমি জানি আইয়ু লাইলাতিন লাইলাতাল কদর লাইলাতুল কদর কোন দিন যদি আমি জানতে পারি তখন আমি কি বলবো আমি কি দোয়া করব আমি লাইলাতুল কদরে পড়ার দোয়া এটা ভালো করে খেয়াল করেন লাইলাতুল কদরে পড়া কি দোয়া তিরমিজি শরীফের হাদিস তখন আল্লাহ রাসূল বলে কুলি হে আয়েশা তুমি বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি সকালে পারি তো দোয়াটা ইনশাআল্লাহ না পারলে শিখে নেব ছোট্ট একটা দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি করিম শব্দটা নাই কোন হাদিসের মধ্যে করিম শব্দটা আসছে কোন হাদিসের মধ্যে নাই অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই একই অর্থ অর্থ কি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম রব্বুল আলামিন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি রব্বুল আলামিন আপনি গুনাহ maaf করতে পছন্দ করেন আমার গুনাহ maaf করে দিন বলেন সুবহানাল্লাহ আল্লাহ গুনাহ maaf করতে কি করে পছন্দ আল্লাহর সবচেয়ে পছন্দনীয় কাজ হলো বান্দার গুনাহ maaf করা সুবহানাল্লাহ আল্লাহ এটা সবচেয়ে পছন্দনীয় কাজ বান্দার গুনাহ maaf করে দাও তাহলে যদি লাইলাতুল কদর পাই যদি বুঝতে পারি আকাশ যদি মেঘলা হয় আকার যদি একদম ভারী হয়ে আছে বৃষ্টি হওয়া হালকা হালকা বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হবে ভাব আছে আকাশটা ঠান্ডা ঠান্ডা ভাব তো মনে করে নেবেন আজকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি ওই রাতের মধ্যে বেশি বেশি করে কি করবেন ইবাদত করবেন এটা আমরা এক এক সময় এক এক বছর এক এক রাত রাতেই আমরা এটা অনুভব করতে পারছি এই জন্য লাইলাতুল কদর তালাশ করবেন এটার আলামত চিহ্ন কি আপনি বুঝতে পারবেন রাতটা ঠান্ডা হবে মনোরম পরিবেশ হবে হালকা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আকাশটা একটু মেঘলা থাকবে ঠান্ডা বাতাসের মতো থাকবে মানে পরিস্থিতি ঠান্ডা থাকবে গরম থাকবে না এমন হাদিসের মধ্যে আছে এমন হলো লাইলাতুল কদর